আজকে বেনারসের উদ্দেশ্যে, সেই বেনারস যেখানে ইতিহাস কথা বলে, যেখানে মন্দির কথা বলে, যেখানে ভারতের প্রাণ ভোমরা হয়তো লুকিয়ে, ভারতবর্ষে যত শিবলিঙ্গ বা শিব মূর্তি আছে তার 60-70% ওই বেনারসেই। তো সেই বেনারসের একটি ছোট্ট সতর্কমূলক কাহিনী নিয়ে আজ আমি তোমাদের কাছে। তো কাহিনীটি কি, সরাসরি আসি। আমাদের একটা ছোট্ট গ্রুপ আছে যে গ্রুপটার নাম ভারত দর্শন, সেই অভিজ্ঞতাগুলোই আমরা ছোট করে শেয়ার করি সবাই। খুব বাজে অভিজ্ঞতা, এটা খুব নেগেটিভ অভিজ্ঞতা, কিন্তু সবাই শুনে রাখুন, কারণ শুনে রাখলে যদি কখনো যান তখন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। টাইমও বেঁচে যাবে। আমরা উঠেছি ভারত সেবাশ্রম, খাওয়া দাওয়া করে অটো নিয়েছি যে আমরা 10টার সময় ঘাট যাব। তো 10টার সময় ঘাট যেতে গিয়ে আমরা অটোতে চেপে বসলাম। তো অটো যেতে যেতে ক্রমশ আমাদেরকে বলছে যে আপনারা 10টার সময় ঘাটের সামনে তো নামানো যাবে না, অনেক ভিড়। তো সেক্ষেত্রে আমরা একটা ঘাটে নিয়ে যাচ্ছি, ওখান থেকে নৌকো করে চলে যাবো। আমরা বললাম না, আমরা 10টার সময় ঘাটে সামনে কোথাও নামিয়ে দিন, আমরা হেঁটে চলে যাবো। তো যতই আমরা জোর করি যে না, আমাদেরকে নামিয়ে দেওয়া হোক, আমরা কাছাকাছি, সেখান থেকে আমরা 10টার সময় ঘাট চলে যাবো, না আমাদেরকে ওই ঘাটেই নিয়ে যাওয়া। তো চিনি না, প্রথমবার। তো ওই ঘাটে আমাদেরকে নৌকো ঠিক করানো হয়, কিন্তু আমরা নৌকো নিই না। আমরা জোর ছিলাম মাইন্ডে যে আমরা নেবো না। তো যাই হোক, সেখানে নৌকো পার হেড চেয়েছিলো আমাদের কাছে প্রায় সন্ধেবেলা, প্রায় ওই 1200 এরকম কিছু চেয়েছিলো। কিন্তু তখন কি করে, উনি সামনে একটা কোথাও নামিয়ে দিয়ে চলে যায়। তো আমরা দেখি যে ওই যে ঘাটে নামাচ্ছিলো সেখান থেকে হাঁটা পথে ঘাটটা হচ্ছে ওই 5 মিনিট। আমরা আমাদের 10টার সময় ঘাটের অসাধারণ সন্ধ্যা আরতি আমরা উপলব্ধি করলাম, একটি নৌকো নিলাম 50 টাকা পার হেড। তো এটা একটা ঘটনা। তো অবশ্যই সেখানে অটো চালকদের একদম কবলে পড়বেন না, কিন্তু আমরা দ্বিতীয় দিন আর পারলাম না অটো চালকের কবলে পড়ে, আমাদের সকালবেলাটা পুরোটাই নষ্ট হলো। কীভাবে, পরের দিন উঠলাম সেই অটো, আমরা আরেকটি জায়গা ঘুরতে যাব, সাইট সিন। তো সাইট সিনের নাম করে সে প্রথমে নিয়ে চলে গেল বেনারসি শাড়ি, বেনারস। তো বেনারসি শাড়ি, তো বেনারসি শাড়ি আমরা নেবো না, কিন্তু তবুও না দেখে নিই। এই মহারাজদেরই নাকি বেনারসির দোকান আছে এসব বলে, কিন্তু আদৌ কিছু নেই। তো যাই হোক, ওনার কথা রাখতে গিয়ে আমাদের একটা বিশাল অট্টালিকার মধ্যে, গলির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, এবং সেখানে বেনারসি শাড়ির বাগানে ঢুকিয়ে দেওয়া হলো। তো দেখানো হলো 10,000, 15,000, 20,000, 30,000 দেখতে পাওয়া দরকার, কিন্তু আমরা তুই নেবো না। তো আমরা বললাম যে আমরা নেবো না, আমরা কেন এখানে লাগাবো। কিন্তু সেই একটা এদিক ওদিক এদিক ওদিক করার পরে আমাদেরকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু ছেড়ে দেওয়ার পর আমরা দেখলাম আমাদের যে টাইম ছিল সেই টাইম আমাদের ফুরিয়ে গেছে, আমরা কিন্তু সকালবেলা ঘুরতে পারবো না। তো কী হলো, আলটিমেট হলো সকালবেলাটা আমাদের সাইট সিন কোনো কিছু করা হলো না, আমাদের টাইমটা চলে গেল। এবং সেক্ষেত্রে আমরা তাদের সাথে তো বাইরে ঝগড়াও করতে পারলাম না, টাকাটি দিতে হলো। এবং সেখানে আমাদের অনেকটা টাইম বেস্ট হয়ে গেল। কী করছেন যে ওই বেনারসি শাড়ি এবং নৌকো, এই দুটোতে চালাতে পারলে তাদের এক্সট্রা ওখান থেকে ইনকাম আসবে। তার জন্যে এই যাত্রীদেরকে এরা কিন্তু প্রত্যক্ষভাবে একদম ঠকানোর চেষ্টা করছেন। তো এই জায়গা থেকে অবশ্যই দূরে থাকবে যদি বেনারসে যান। বাকি আরও অনেক আছে গল্প বলবো, কিন্তু বেনারসে অবশ্যই অটো চালকদের ক্ষেত্রে তোমরা যারা যাবে বেনারস তাদেরকে একটু একটু সতর্ক করে দিলাম। ধন্যবাদ আজকের ছোট গল্প নিয়ে, আজকের ছোট একটি অভিজ্ঞতা নিয়ে। ভারত দর্শনে এতটুকুই, এরপরে আবার কোনো একটি সুন্দর অভিজ্ঞতা নিয়ে আসবো, এবং সতর্কমূলক হোক, আনন্দমূলক হোক, জ্ঞানমূলক হোক, তোমাদের কাছে, তোমাদের সাথে শেয়ার করবো। ধন্যবাদ।